প্রায় 22 মাস হলো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারাত্মক এবং অনিরাময়যোগ্য লিভার সিরোসিসে আক্রান্ত। এই সময় তার পরিপাকতন্ত্রে কয়েকবার রক্তক্ষরণ হয়েছে। সিরোসিসের কারণে অনেক আগেই তার এই প্রত্যঙ্গ সংকুচিত হয়ে এর কার্যক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে তার লিভারের চিকিৎসা দিনকে দিন জটিল হয়ে উঠছে, রয়েছেন তীব্র রক্তক্ষরণের ঝুঁকিও। এক মাসের বেশি সময় ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন। তার শারীরিক অবস্থা কখনো ভালো, আবার কিছুক্ষণ পরেই অবনতি হচ্ছে। এই অবস্থায় তিনি এখনই বাসায় ফিরতে পারছেন না বলে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন। তিনি বলেন, লিভার সিরোসিসে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। সে কারণে মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। তার লিভার, হৃদযন্ত্র এবং কিডনির সমস্যা জটিল অবস্থায় রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শয্যা পাশে থাকতে দেশে এসেছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান, কোকোর স্ত্রী শর্মিলা রহমান। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে 1টায় তিনি লন্ডন থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর বনানী DOHS-এ মায়ের বাসায় যান। পরে বেগম জিয়াকে দেখার জন্য এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল চ্যানেল 24 অনলাইনকে বলেন, ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা ভালো না। মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্যরা যেটা বলছেন তাতে ওনার লিভারের ফাংশনটা খুবই খারাপ, কলাপস হওয়ার পথে। বারবার ডাক্তাররা বলছেন দেশের বাহিরে গিয়ে কোনো অ্যাডভান্স ট্রিটমেন্ট কম্পোজিট হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, যেখানে আধুনিক সব চিকিৎসা আছে, সেটা তো আমরা নিতে পারছি না সরকারি বাধার কারণে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য 2 বছর ধরে পরামর্শ দিয়ে আসছেন। এখন তাদের পরামর্শ হচ্ছে, খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে তার লিভার প্রতিস্থাপন অর্থাৎ ট্রান্সপ্ল্যান্ট করা প্রয়োজন। তারা বলছেন, সাবেক প্রধানমন্ত্রীর লিভারের জটিলতায় দেশে যে চিকিৎসা আছে তার সর্বোচ্চটা তারা দিয়েছেন, এখন এর বাইরে তাদের কিছু করার নেই। গত মঙ্গলবার সকালে বিএনপি নেত্রীর মেডিকেল বোর্ডের একজন জ্যেষ্ঠ সদস্য জানিয়েছেন, লিভার সিরোসিসের প্রভাবে মূল 3টি প্রত্যঙ্গের একটি কখনো একটু ভালো থাকলে আরেকটিতে জটিলতা বেড়ে যাচ্ছে। যেমন লিভারের জটিলতা বেড়ে গেলে তার চিকিৎসা দিয়ে একটা পর্যায়ে যখন আনা সম্ভব হচ্ছে, তখন কিডনি বা হৃদযন্ত্রের জটিলতা দেখা দিচ্ছে, আবার সেই জটিলতা সামলাচ্ছেন চিকিৎসকেরা। এভাবেই খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিতে হচ্ছে। এই চিকিৎসায় অনেক ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার ঝুঁকি থাকে, ফলে পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে চিকিৎসকদের খুব সতর্কতার সঙ্গে ওষুধ দিতে হচ্ছে। লিভার সিরোসিস এমন একটি রোগ যার ফলে লিভার বা যকৃৎ তার স্বাভাবিক কাজগুলো, যেমন বিপাকক্রিয়া, রক্ত জমাট বাঁধার উপকরণ তৈরি করা, ওষুধ ও রাসায়নিকের শোষণ, খাদ্যের পুষ্টি উপাদানের ব্যবস্থাপনা করতে পারে না। খালেদা জিয়া এসব সমস্যায় ভুগছেন বলে তার মেডিকেল বোর্ডের ওই সদস্য জানিয়েছেন। উল্লেখ্য, 76 বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার সিরোসিস, হার্ট, চোখের সমস্যা সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। গত বছরের জুন মাসে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা হয়। সেদিন থেকে তিনি কারাবন্দী হন। 2020 সালের মার্চে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার খালেদা জিয়ার দণ্ড 6 মাসের জন্য স্থগিত করে। এরপর তিনি গুলশানের বাড়িতে ওঠেন।